সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবি কালাইরা ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান সহ আরও কয়েকজন বিজিবি সদস্য। বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, রাত পৌনে আটটার দিকে যুবকদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত দুই যুবক প্রায় ভারতের সীমান্ত এলাকা থেকে লাকড়ি কুড়াতে যেতেন। ধারণা করা হচ্ছে গতকালও লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান তারা। এই ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার বিকেলে সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হন কালাইরা করব লাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমেদ।